জায়গায় বট গাছ আর আমার মধ্যে শয়তান আছে এখানে এখনো কি শয়তান আছে দেখা যায় হ্যাঁ রাইট কোথায় সেই বট গাছ আসসালামু আলাইকুম দর্শক মেঘালয়ের পাদদেশ দিয়ে চলছি আমি শয়তান বাজারের অনুসন্ধানে গতকাল রাতে পাহাড়ে গারুদের কাছ থেকে যখন শুনি যে সামনে শয়তান বাজার তখন থেকেই আমার মাথার ভেতর বারবার ঘুরপাক খাইতেছিল যেভাবেই হোক আমাকে শয়তান বাজারে যেতে হবে কি আছে সেই শয়তান বাজারে কেনই বা তার নাম হলো শয়তান বাজার এই সব অনুসন্ধান করার জন্য আমি পাহাড়ের মধ্যে একেবেকে রাস্তা দিয়ে চলছি দুপাশে পাহাড় এবং পাশেই মেঘালয় রাজ্য এবং শেরপুরের শ্রীবর্দি থানার দিকে আমি এগিয়ে যাচ্ছি দর্শক বন্ধু আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আমাদের পুরো ভিডিও সাথেই থাকবেন এবং পুরোটা দেখবেন শয়তান বাজারের ইতিহাস জানতে পারবেন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শ্রীবর্দি থানায় শয়তান বাজার এলাকায় অ্যাকচুয়ালি এই এই বাজারের নাম শয়তান বাজার হলেও ভিন্ন নাম চেঞ্জ করা হয়েছে আমরা আজকে এই বিষয়টি তুলে ধরবো যে এই বাজারের নাম শয়তান বাজার কেন রাখা হলো আমরা বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করব যে এই বাজারের নাম শয়তান বাজার কেন তো চলুন দর্শক একটু দেখে নেই আসসালামু আলাইকুম কাল তুমি মেনশন দিও না আঙ্কেল এই বাজারের নাম শয়তান বাজার কেন রাখা হয়েছে পরে মনে করেন যে বেচা কিনা হয়েছে শয়তান বাজার আপনি কিছু জানেন ওই জায়গায় বট গাছ ওটার মধ্যে শয়তান আছে এখানে এখনো কি শয়তান আছে দেখা যায় অনেকের মতে এই সাতিয়ান গাছ থেকে শয়তান অর্থাৎ এটা লোক প্রচলিত যে যে কারণে এই বাজার বা এই এলাকার নাম শয়তান বাজার রাখা হয়েছে এই সেই সাতিয়ান গাছ তো দর্শক আমরা আরও কিছু লোকের কাছ থেকে শুনবো যে এই বাজারের নাম কেন শয়তান বাজার হলো বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বললেও অ্যাকচুয়ালি এখানে যেটা জানা যায় বাপ এবং ছেলে মারামারি করছে যে কারণে শয়তান বাজার বা এলাকার লোকজন একটু খারাপ যে কারণে শয়তান বাজার আমি আজকে শয়তান বাজারের নামকরণটাই আপনাদের কাছে তুলে ধরব এখানে কিছু মুরব্বি আর আপনার পোলাপাল মুরব্বির পোলাপাল বাপ পোলা মারামারি করছে মারামারি সৃষ্টি হওয়ার পরে মানুষের জোগাড় দিয়ে কয়েছে এটা শয়তান এই শয়তানেরা বুঝছেন এখানকার লোকজন তো আসলে শয়তান না না ভালো কয়েকজন আছে ওই শয়তান এটা আমরা মানুষের মুখে মুখে বলা বলি করে বাজারটা রাখছে এটা এলাকার লোক রাখেনি এটা দূরের লোকেরা রাখছে দূরের লোকেরা এলাকার লোকজন তো ভালো হ্যাঁ এলাকার লোক ভালো এটা দূর থেকে মনে করে কিছু শয়তান আইছে শয়তানি করে যায় আর এই বদনামটা রটাইছে কিন্তু আমরা কিন্তু আসলো প্রকৃত এই বাজার হলো মেঘাদর চৌরাস্তা বাজার এটাই ওকে শয়তান বাজার শয়তান বাজার এই বাজারের নাম শয়তান বাজার কেন আমি বলুম না আমার শরম করে আবার বাজারের নাম আছে মেঘাদল চৌরাস্তা তারপরেও লোকজন শয়তান বাজার বলে তারপরেও বলো মালটাল কাঁচা মালটাল সবসময় এখনকার লোকজন তো ভালো আপনি কোন বাজারে এসেছেন ভাইয়া শয়তান বাজার আঙ্কেল এই বাজারের নাম শয়তান বাজার কেন বলে শয়তান বাজার বলে এটা কেন বলে একটা লোক বিশ্বরামে একটু শয়তানি করছিল কি শয়তানি সেটা ওই জন্য এরা
শয়তান বাজার নাম হয়েছে, এই নাম আর তলে পড়ে না। কি শয়তানি করছিল? হ্যাঁ কেমন কত করে কেজি বা কত করে কেজি? বর্তমানে ব্যস্ত আছে 40 টাকা কেজি। শয়তান বাজারে তো অনেক কিছুই পাওয়া যায়। সবচেয়ে ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আঙ্কেল, শয়তান বাজার কেন রাখা হয়েছে এই বাজারের নাম? এর নামই হলো শয়তান বাজার। হ্যাঁ, জানেন কিছু কেন রাখা হইলো? না দাদা, আপনি জানেন না। আমরা আরেকজন মুরব্বী দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? শয়তান বাজার কেন রাখা হলো? সুন্দর বাজার তো আমি দেখতেছি, জানেন কিছু আপনি? হ্যাঁ কিছু, এখন মনে করেন এখানে দুই একজন লোক খুব অঘটন ঘটাতে আর কি, আগে আগে ওই সাইড এই লোকগুলি আর কি সাইডের লোক দেখতে পারতো না, ওই থেকে ওরা এই লোকগুলোকে বলতো সুদীর নাম ডাক। আচ্ছা, এখন নাম রাখা হয়েছে মেঘাদল বাজার, এটা কতদিন হলে রাখা হয়েছে? এটা যখন অফিসাররা দেখলো, হ্যাঁ, যে বাজারটাও এই নামে টাকাটা অন্যায়, তখন এরা নতুন করে নামটা রাখছে। ওকে, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? না বল। কোথা থেকে আসছেন? আমার বাড়ি সামনে। আপনি বাঙালি না উপজাতি? উপজাতি। আচ্ছা, কি নাম আপনার? মান্না। মান্না, খ্রিস্টান ধর্মে? আচ্ছা, আপনার নাম এবং ঠিকানাটা আপনার মাতৃভাষায় বলেন। আমি বিমং মান্না। আপনি কি করেন? কামরে মুঙা। বিয়ে শাদী করেছেন? সন্তান আছে? না, বিয়ে শাদী করেছি। থ্যাংক ইউ। মুরব্বী, এগুলো কি? শিমলাল। শিমলাল, এগুলো কি করে? আচ্ছা, এই বাজারের নাম শয়তান বাজারের নাম কেন রাখা হলো? আমি জানি না।